আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর, প্রভাষক গণিত বিভাগ, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা করব একাদশ শ্রেণীর জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় পর্বের সিলেবাস অনুযায়ী আমরা ক্লাস নিচ্ছি। আজ আমরা তার ধারাবাহিকতায় উচ্চতর গণিত প্রথম পত্রের আমরা ক্লাস নিব। তার আগে আমরা দেখে নিই আমাদের আজকে ক্লাস নাম্বারটা, আমাদের আজকে লেকচার নাম্বার 18। এবং আজকে আমরা যা করব তাই আমাদের এসডাব্লিউ থাকবে এবং এসডাব্লিউ নম্বর হবে আমাদের 5। প্রিয় শিক্ষার্থী, আমরা বরাবর মতো আমাদের আলোচনার বিষয় বিন্যাস ও সমাবেশ অনুশীলনী 5-এর বি থেকে আমরা করব। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমি তোমাদের বিন্যাস নিয়ে আলোচনা করেছি, আজ আমি আলোচনা করব সমাবেশ নিয়ে। প্রিয় শিক্ষার্থী, সমাবেশ তাহলে কি? কতগুলো ভিন্ন ভিন্ন জিনিস থেকে যদি আমি সবগুলো অথবা কয়েকটি জিনিস নিয়ে কিছু দল বা গ্রুপ গঠন করি, সেই প্রত্যেকটা গ্রুপকে আমরা বলবো এক একটা সমাবেশ। তাহলে সমাবেশের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, সমাবেশ কতগুলি ভিন্ন ভিন্ন বস্তু থেকে বা কতগুলো বস্তু থেকে সব কয়টি বা ভিন্ন সংখ্যক জিনিস বাছাই করা বা দল গঠন করা বা গ্রুপ তৈরি করাকে সমাবেশ বলে। প্রিয় শিক্ষার্থী, কতগুলো ভিন্ন ভিন্ন জিনিস বা একই রকম বস্তু থাকুক, সেই সকল বস্তু থেকে সব কয়টি বা ভিন্ন কিছু সংখ্যক জিনিস বাছাই করা, দল গঠন করা বা গ্রুপ তৈরি করার প্রক্রিয়া প্রত্যেকটাকে আমরা বলবো সমাবেশ। তাহলে সমাবেশটাকে আমরা যদি ভাষাগতভাবে দিতে চাই, যদি গাণিতিকভাবে দেখাইতে চাই, তাহলে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস বা বস্তু বাছাই করা যাবে এনসিআর উপায়ে। তাহলে এনসিআর কি জিনিসটা? যে এনসিআর কম্বিনেশনের ক্ষেত্রে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, বাছাইয়ের ক্ষেত্রে আমাদের সমাবেশের ক্ষেত্রে সূত্রটা প্রয়োগ করতে হবে এনসিআর। আর এটা সূত্র মিনিংসটা হবে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এ নিয়ে আমরা আরেকটা জিনিস শিখব, সম্পূরক সমাবেশ। এন সংখ্যক জিনিস থেকে বা বস্তু থেকে আর সংখ্যক বস্তুর সমাবেশ সংখ্যা এন সংখ্যক বস্তু থেকে এন মাইনাস আর সংখ্যক বস্তুর সমাবেশ সংখ্যা সমান। অর্থাৎ এন সংখ্যক জিনিস থেকে যদি আমরা আর সংখ্যক বস্তু নিয়ে কতগুলো দল গঠন করি, যেই দল গঠন করা যাবে যতগুলো তার সংখ্যাটা, এন সংখ্যক বস্তু থেকে যদি এন মাইনাস আর সংখ্যক বস্তুর সমাবেশ গঠন করা যায় তার সংখ্যা পরস্পর সমান হবে। অর্থাৎ গাণিতিকভাবে যদি আমরা দেখাই এনসিআর সমান এনসি এন মাইনাস আর, এটাকে আমরা বলবো সম্পূরক সমাবেশ। তো আমরা বিভিন্ন প্রক্রিয়ায় এটা আমরা এই সূত্রগুলো ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা তোমাদের জন্য এই সমাবেশের, এই সম্পূরক সমাবেশের উপর ভিত্তি করে এবং এনসিআর উপর ভিত্তি করে কিছু প্রমাণ করব, যা খুব গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষায় আসার মতো। তাহলে আমরা প্রশ্নটা দেখি, তোমাদের প্রথম প্রশ্নটা, প্রমাণ করো যে এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান ইকোয়াল এন প্লাস ওয়ান সিআর। তাহলে প্রথম প্রমাণটা আমরা করব, প্রমাণ করতে হবে আমাদের
NCR plus NC R minus 1 equal N plus 1 C R. তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ করব, বাম পক্ষটা লিখে নিলাম, বাম পক্ষ NCR plus NC R minus 1. একটু আগে আমি বলেছিলাম NCR এর মিনিংসটা কি হবে, N ফ্যাক্টোরিয়াল R ফ্যাক্টোরিয়াল N minus R ফ্যাক্টোরিয়াল প্লাস N ফ্যাক্টোরিয়াল R minus 1 ফ্যাক্টোরিয়াল এবং N minus R plus 1 ফ্যাক্টোরিয়াল। প্রিয় শিক্ষার্থী, আমাদের এটাকে যোগ করার জন্য একটা সূত্র আমাদের জানতে হবে। আমি যদি এখানে লিখি N ফ্যাক্টোরিয়াল সমান সমান N into N minus 1 ফ্যাক্টোরিয়াল, এভাবে আরও যেতে পারি আমরা N into N minus 1 into N minus 2 ফ্যাক্টোরিয়াল, N into N minus 1, N minus 2, N minus 3 ফ্যাক্টোরিয়াল। প্রত্যেকবার ফ্যাক্টোরিয়াল থেকে যদি আমরা ফ্যাক্টোরিয়ালের লাস্ট সংখ্যাটাকে নিয়ে যাই, তার আগে পরের সংখ্যাটা কি হবে, আগের সংখ্যাটা হবে ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা প্রকাশ করতে পারবো। তাহলে এখানে আমরা এভাবে প্রকাশটা করব, যেমন এখানে আছে আর ফ্যাক্টোরিয়াল, এখানে আছে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা এন ফ্যাক্টোরিয়াল রেখে দিব, এখানে ভাঙাবো আর ইন্টু তার আগেরটা হলো আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল রেখে দিব আমরা প্লাস এন ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল থাকবে, এখানে আমরা যা আছে তার থেকে এক কমিয়ে দিব, এটা রেখে দিব ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। উভয় অংশ থেকে দুইটা পদ থেকে আমরা যদি এন ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এবং এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কমন নেই, তাহলে কি থাকে, এন ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল যদি কমন নেই, এখানে থাকবে ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই, এখানে সব নিয়ে গেলে থাকবে এন মাইনাস আর প্লাস ওয়ান, এন ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো যদি আমরা লসাগু করি আর ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান এন মাইনাস আর প্লাস ওয়ান প্লাস আর ইকুয়াল এন ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু, এখানে যদি আমরা আর আর কেটে দিই তাহলে এন প্লাস ওয়ান থাকবে আর এখানে থাকবে আর ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান। তাহলে এটা যদি আমরা পাশাপাশি রাখি, যেমন এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা লিখতে পারি এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা লিখতে পারি এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এবং এটাকে লিখতে পারি আমরা আর ফ্যাক্টোরিয়াল, আর এটাকে লিখতে পারি আমরা এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। প্রিয় শিক্ষার্থী, এই পাশে একটু দেখি যে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস না লিখে আমরা যদি এখানে লিখি এন প্লাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাহলে সহজেই কিন্তু আমরা একটা সূত্রের আবির্ভাব করতে পারি, যে কি, যে এন প্লাস ওয়ান সি আর। তাহলে আমাদের কিন্তু ডানপক্ষ আমরা পেয়ে গেলাম, সমান সমান ডানপক্ষ পেয়ে গেলাম। সুতরাং এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান ইকুয়াল এন সি এন প্লাস ওয়ান প্লাস সি প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এই সূত্রটা ব্যবহার করেই আমরা আরও একটি তোমাদের জন্য প্রমাণ দেখাবো, খুবই সহজ, যাই পরীক্ষার জন্য আমাদের দুই মার্কের জন্য প্রায়ই আসে। পরের অঙ্কটা আমরা দেখি যে দেখাও যে এন প্লাস টু সি আর ইকুয়াল এন সি আর প্লাস টু ইন্টু এন সি আর মাইনাস ওয়ান প্লাস এন সি আর মাইনাস টু। তাহলে এটা সমান আমাদের দেখাইতে হবে, যেটা ব্যবহার করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে চলো দ্বিতীয় প্রমাণটা আমরা দেখি। দেখাও যে এন প্লাস টু সি আর ইকুয়াল এন সি আর প্লাস
2 into nc r minus 1 plus nc r minus 2 এখানে n r থেকে বড় এবং 2 এর থেকে r বড় তাহলে এখানে আমরা এটা প্রমাণ করার জন্য আমরা ডান পক্ষটা বেছে নিব ডান পক্ষ তাহলে ডান পক্ষ আমাদের আছে nc r plus 2 nc r minus 1 plus nc r minus 2 প্রিয় শিক্ষার্থী NCR রেখে এখানে 2 NCR minus 1 আছে এটাকে আমরা দুইবার যদি লিখি NCR minus 1 plus NCR minus 1 plus NCR minus 2 প্রিয় শিক্ষার্থী আমরা একটু আগে যে প্রমাণ করলাম আমরা যদি সূত্রটা দেখি এখানে যে আমি সূত্রটা রেখেছি যে NCR plus NCR minus 1 এটা টোটাল যোগফল হবে এই দুইটার সাথে 1 যোগ করতে হবে n plus 1 আর এই দুইটার ভিতরে যেটা বড় থাকবে সেটা নিয়ে আসব পাশাপাশি অবশ্যই দুইটা সংখ্যা থাকবে আর আর মাইনাস 1 এর মধ্যে আরটা নিয়ে আসব আর উপরে যে থাকবে সম্পর্কে সি এর উপরে যেটা থাকবে সেটা একই রকম থাকতে হবে থাকলে কি হবে n প্লাস 1 হবে এই সূত্রটা ব্যবহার করব আমরা এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে n n তাহলে n প্লাস 1 হবে সি আর আর মাইনাস 1 আর হবে প্লাস একই রকম ভাবে এখানেও আমরা যদি খেয়াল করি এই দুইটার মধ্যে n প্লাস 1 c এই দুইটার মধ্যে বড় হলো r মাইনাস 1 প্রিয় শিক্ষার্থী আবারও যদি আমরা খেয়াল করি একই রকম কিন্তু সম্পূরক একটা সমবেশ হলো তাই সেই ক্ষেত্রে আমরা কি করব n প্লাস 1 প্লাস 1 এটার সাথে 1 যোগ c r অর্থাৎ n প্লাস 2 c r যা আমাদের বাম পক্ষ সুতরাং n প্লাস 2 c r ইকুয়াল NCR plus 2 NCR minus 1 plus NCR minus 2 দেখানো হলো তাহলে এইভাবে যত প্রমাণ আসবে আমাদের কম্বিনেশন দিয়ে আমরা ইচ্ছা করলেই কিন্তু এই সূত্রগুলো প্রয়োগ করে সহজে আমরা বের করে ফেলতে পারবো তাহলে প্রিয় শিক্ষার্থী তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা আশা করি তোমরা করে ফেলতে পারবে তোমাদের জন্য আরও একটি অঙ্ক আমি তোমাদের জন্য রেখেছি ছোট যেটা সমাবেশ দিয়ে আমি একটু বোঝাতে চাচ্ছিলাম যে প্রশ্ন আমি একটু দেখি ডিগ্রি শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবারে চারটি বর্ণ নিয়ে কত প্রকারে বাছাই করা যেতে পারে ডিগ্রি শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবারে আমরা চারটি করে বর্ণ নিব নিয়ে কত প্রকারে বাছাই করা যেতে পারে এর আগে আমরা যেহেতু বিন্যাস শিখেছি বিন্যাসের ক্ষেত্রে কী ছিল স্থান পরিবর্তনের ব্যাপার ছিল আগে পরে বিষয় ছিল এখন এভাবে না আমরা যেভাবেই নিই চারটা বর্ণ থাকলেই হবে তো আসো আমরা অঙ্কটা করি সমাধান ডিগ্রি শব্দটি যদি আমরা খেয়াল করি শব্দটিতে বর্ণ আছে কয়টি বর্ণ আছে ছয়টি কিন্তু এই ছয়টি বর্ণের মধ্যে ই আছে দেখো এক দুই তিন ই আছে তিনটি তিনটি বাকিগুলো ভিন্ন বর্ণ প্রিয় শিক্ষার্থী ডিগ্রি শব্দটিতে বর্ণ আছে ছয়টি যার মধ্যে ই আছে তিনটি বাকি ভিন্ন বর্ণ তিনটি তো আমাকে প্রত্যেকবার চারটি করে বর্ণ নিয়ে একটা বিন্যাস করতে হবে সমাবেশ করতে হবে তাহলে চারটি করে নিতে গেলে যদি আমরা ইগুলো বাদই দিই তিনটা ই বাদই দিই তাহলে ভিন্ন বর্ণ থাকে তিনটি তিনটি দিয়ে তো আর চারটি নেওয়া যাবে না তাই প্রত্যেকবার একটা দুইটা বা তিনটা ই নিয়ে আমাদের সমাবেশ করতে হবে প্রথমে আমরা ধরে নিলাম একটি ই নিয়ে বাকি তিনটি ভিন্ন বর্ণ থেকে তিনটি বর্ণ বাছাই করা যাবে এই ক্ষেত্রে বাছাই লিখব বাছাই করা যাবে কি হবে থ্রি সি থ্রি ইকুয়াল ওয়ান উপায় আবার দুইটা ই যদি রাখি আমরা দুইটি ই নিয়ে বাকি তিনটি বর্ণ থেকে ভিন্ন বর্ণ থেকে
যেহেতু আমরা দুইটাই নিয়েছি আর দুইটা দরকার তিনটি ভিন্ন থেকে ভিন্ন বর্ণ থেকে তাহলে আমাদের দরকার দুইটি দুইটি বর্ণ বাছাই করা যাবে 3C2 উপায়ে অর্থাৎ এটা সমান সমান হবে 3 উপায়ে আবার ধরো আমরা তিনটা ই রেখে দিলাম তিনটি ই রেখে বাকি আর একটা দরকার বাকি তিনটা ভিন্ন বর্ণ থেকে একটি বর্ণ বাছাই করা যাবে 3C যেহেতু একটি নিব 3C1 সমান সমান আমাদের হবে 3 উপায় তাহলে মোট বাছাই কত যদি একটা ই রাখি তাহলে এক উপায় নেওয়া যাবে দুইটা ই যদি নিয়ে নিই বাকি ভিন্ন তিনটি বর্ণ থেকে 3 উপায় নেওয়া যাবে আবার তিনটা ই নিয়ে যদি আমরা তিনটা থেকে একটা নিই এরকম আবার 3 উপায় করা যাবে তাহলে মোট বাছাই মোট বাছাই সংখ্যা এগুলোর যোগ করে দিব আমরা 1 + 3 + 3 7 এটাই আমাদের অ্যান্সার হবে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এভাবে বিভিন্ন ভাবে এরকম সমবেশ আমরা নির্ণয় করব আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম বিভিন্ন বর্ণ দেওয়া থাকলে ওয়ার্ড দেওয়া থাকলে আমরা বর্ণগুলোকে এরকম শর্তাদি নিয়ে আমরা সমবেশ গঠন করতে পারব বিন্যাস এবং সমবেশের মধ্যে একটু পার্থক্য হলো যে বিন্যাসগুলো স্থান পরিবর্তন করে আর এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা বাছাই করব কোথায় বসবে আগে বসবে না পরে বসবে এটা নিয়ে আমরা কোনো ভাবব না তাহলে প্রিয় শিক্ষার্থী আগামী ক্লাসে আরও বেশি কিছু নিয়ে আমি হাজির হব আজ এ পর্যন্তই তার যাওয়ার আগে আবারও বলছি আজকে আমরা যা করলাম যে অঙ্কগুলো করলাম সেগুলো তোমরা SW করবে CW to SW অবশেষে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ